हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा देखो ऑल अबाउट जॉन रानी। आशा करी तुम्हारा जे जेखने आछो सबाई खूब भालो आछो, आमियो खूब भालो आछी। आर आज के सकाल बेलाय आमी किचेन थेके आमार ब्लॉगटा स्टार्ट करलाम, कारण आज के आमरा एकटू बेरोबो, सेई जोन्नो ताड़ाताड़ी रान्ना शेष करब। डिमेर झोल करे नेब, आर एटा हलो हाँसेर डिम। एगुलो आजके एक बेलार जोन्नो जेहेतु करछि, हाँसेर डिम करे निच्छि। डिम आर आलू एकबारे आमी सिद्ध करे निएछि, जेहेतु बाइरे बेरोले रात्रे डिनारटा बाइरे थेकेई करे आसबो, सेई जोन्नो एक बेलार जोन्नो आजके डिमई करे निच्छि। আর কালকে যেহেতু লকডাউন আছে, সেই জন্য ইন্দ্রও একদম কালকের জন্য বাজার করে রেখে দিয়েছে, আর আজকের জন্য হাঁসের ডিম নিয়ে এসেছে, তো এটাই আমি এখন করে নিচ্ছি। আসলে অনেকদিন আমাদের বাইরে বেরোনো হয় না, তো সেই জন্য আজকে যেহেতু সানডে আছে, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু ঘুরেই আসি। আর কিছু গ্লসারি জিনিস, আরও অন্যান্য অনেক জিনিস কেনার আছে আমার, তো সেই জন্য ভাবলাম যাই একটু ঘুরে আসি। সেই জন্য আজকে ডিমের ঝোল আর ভাতই রান্না করে নিচ্ছি, কারণ বাইরে কোথাও বেরোলে পরে রান্নার ঝামেলা রাখলে পরে বেরোতে অনেক দেরি হয়ে যায়, তো সেই জন্য আজকে সিম্পল শুধু ডিমের ঝোল ভাতই করে নিচ্ছি। আর সকালবেলা আজকে দেখলাম ওয়েদারটাও খুব ভালো, খুব সুন্দর রোদ উঠেছে, তো সেই জন্য একটুখানি ঘুরতে যাওয়ার ইচ্ছাই হলো। আর অনেক কিছু কেনারও আছে, এটাও একটা ব্যাপার, সেই জন্যই আরও বেরোবো। আর রান্নাটা সেরে নেওয়ার পরে আমার ঘরের আরও কাজ আছে, কারণ ঘর মুছতে হবে, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, তারপর স্নান করে লাঞ্চ করে বেরোবো। তো আমার ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা আজকে, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে দিও, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনস চলে যাবে। দেখো আমি স্ল্যাবটাও মুছে পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটাও মোছা হয়ে গেছে, রান্নাঘরটাও আমার কমপ্লিট, আর এদিকে আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে। একটুখানি আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি, কারণ হাঁসের ডিম করছি যেহেতু, একটু গুঁড়ো গরম মশলা দিলাম, খেতে বেশি টেস্ট হবে। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। হ্যাঁ, তো বেরিয়ে পড়েছি, প্রচন্ড গরম, রাস্তা ফাঁকা কিন্তু প্রচন্ড গরম, আর মাস্ক পরে প্রচন্ড মুখ জ্বালা জ্বালা করছে, এত গরম লাগছে, সেই জন্য খুলে ফেলেছি। আর তুয়াতুন্তু এই যে পিছনে আছে, তো আমরা এসে গেছি স্পেন্সার্স মলে। এখান থেকে আমরা কিছু গ্লসারি জিনিস নেব, অনেক কিছু গ্লসারি জিনিস নেয়ার আছে, তো সেজন্যই আজকে মেন আশা আরও কিছু ফুচকার জিনিস নেব। এখানে তো সব ধরনেরই জিনিস পাওয়া যায়, ড্রেস থেকে শুরু করে সমস্ত ধরনের জিনিসই পাওয়া যায়।
ঘোরা কেনাকাটি যা যা ছিল হয়ে গেছে, এখন আমরা ফিরছি। আর রাতে ডিনারের জন্য কিছু নিতে হবে ভাবছি, আর বসে খাবো না, যাওয়ার সময় একদম নিয়ে চলে যাব, বাড়িতে গিয়ে ডিনার করব, কারণ এখন বাজে 7টা। তো সেই জন্য এত তাড়াতাড়ি ডিনার তো করি না আমরা, পরে ডিনার করব, সেই জন্য এখন কিনে নিয়ে চলে যাব, রাত্রে মাইক্রোওভেনে গরম করে নিয়ে খাবো। আর যেহেতু বেরোবো বলে লাঞ্চটা আজকে তাড়াতাড়ি করে নিয়েছিলাম, সেই জন্য খিদে পাচ্ছে, তো ইন্দ্র এখন গেছে সেই জন্য চিকেন রোল আনতে, গাড়িতে যেতে যেতেই রোলটা খেয়ে নেব। আর ডিনারটা তো রাত্রে আমরা একটু লেট নাইট ডিনার করি, সেই জন্য মাইক্রোওভেনে তখন গরম করে নিয়ে খেয়ে। আমরা এই মাত্র ঘরে ঢুকলাম আর এখন বাজে 8:10। তো এবারে ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে তারপরে একটু বসবো, প্রচণ্ড টায়ার্ড। আর এই যে আমরা গেছিলাম আজকে স্পেন্সারে, স্পেন্সার থেকে অনেক জিনিস কেনার ছিল, তো স্পেন্সার স্মল থেকে এগুলো সব নিয়ে আসলাম, এগুলো সব প্যাকিং করা রয়েছে, এখন আর খুলছি না। গ্লসারি জিনিসও অনেক রয়েছে। মেন যে জন্য গেছিলাম, এই যে এই ফোনটা কেনার জন্য গেছিলাম, এটা মেয়ের জন্য নিলাম, এটা হচ্ছে স্যামসংয়ে A21X, এই ফোনটা নিলাম, আর এটা হচ্ছে ব্ল্যাক কালার, আর আমার ফোনটা হোয়াইট, আর ইন্দ্রর ফোনটা হচ্ছে ব্লু, তো সেই জন্য এইটা ব্ল্যাক নেওয়া হলো। তো প্রচণ্ড গরম লাগছে, এবারে আমি এখন একটু গা ধোবো, ফ্রেশ না হলে প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর ডিনার তো কিনেই এনেছি, বিরিয়ানি নিয়ে আসলাম, আমি আর তুয়া বিরিয়ানি খাবো, আর ইন্দ্র ও বললো যে চাউ খাবে, তো ওর জন্য চাউ নিয়েছে। তো আমার ব্লগটা আজকে মতো আমি এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আসছি একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।